বন্ধুরা, এই হচ্ছে রোজভ্যালির কেস আপডেট। একদম কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কেসটি শুনানি হওয়ার কথা ছিল 27 তারিখে, সেই কেসটি আবার 28 তারিখে লিস্টেড হয়েছে। অর্থাৎ 28 জুলাই 2022, মানে আগামীকাল বা আজকে কেসটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কেসটি শুনানি হয়নি এবং এই কেসটি আবার লিস্টেড হয়েছে। তাই এই কেসটি লিস্টেড হয়েছে 29/7/2022 তারিখে। এইভাবে আপনারা দেখতে পাবেন যে 22 বা 20 তারিখ থেকে যে 21 তারিখে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 25, এরকম করে একদিন 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 করে এই কেসটি শুনানি কিন্তু পিছিয়ে যাচ্ছে। কী কারণে পেয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না, কারণ আমরা এই ওয়েবসাইট থেকে আপনাদের খবরগুলো দিই। তাই এই 29 তারিখ অর্থাৎ আগামীকাল যদি আবার এই কেসটি শুনানি হয় তাহলে আপনাদের কাছে সেই আপডেট নিয়ে আসবো। আজ এটুকুই, এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।